আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিজামিন ব্লগসে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আসলে খুব বেশি জিনিস না, টুকিটাকি কিছু জিনিস এনেছি। মেলায় গিয়েছিলাম, মেলায় যাইনি অ্যাকচুয়ালি, আমি অন্য একটা কাজে বের হচ্ছিলাম। তো ওখানে গিয়ে দেখি কি বাহিরে, মানে আমাদের এখানে কুমিল্লাতে রানীর বাজার আছে, তো সেখানে মেলা চলছে, বিশাল বড় মেলা, এক সপ্তাহ ধরে মনে হচ্ছে ছিল, কিন্তু আমি তো যাওয়া হয়নি ওখানে, তো সেই জন্য আমি জানতাম না। তো যার ফলে আমি হঠাৎ করে গিয়ে দেখি ওখানে মেলা চলছে, আর আমি তখন টাকাও নিয়ে যাইনি, তো তাও মানে যতটুকু ছিল তার ভিতরে যা পেরেছি মোটামুটি একটু কিছু এনেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি যেটা পছন্দ করি সেটাই আমি প্রথমে গিয়ে আমার চোখে পড়েছে, তো আমি ওটা নিয়ে নিয়েছি এক প্যাকেট। এই যে মোটর বাজা বলে এগুলোকে মনে হচ্ছে, তো যাই হোক, তো এগুলো আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি ওখান থেকে। পর এখানে নিয়ে নিয়েছি, এই যে আমি তারপর নিয়ে নিয়েছি সুই পেটা বলে এগুলোকে, তো ওখানে রেডিমেড পাওয়া যায়, সবখানে পাওয়া যায় এটা, তো আমি ওখানে মেলাতে এটাও পেয়ে গিয়েছি। তো পাওয়ার ফলে আমি এটাও এক প্যাকেট নিয়ে এসেছি, কখনো নাস্তা সময় এটা রান্না করা যাবে, তো সেজন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট সুই পিঠা। এই যে দেখতে পাচ্ছেন, তারপর যেটা নিয়েছি সেটা আমাদের সকলেরই, সবার প্রিয় মেয়েদের, মানে এটা দেখলে সকলের, মানে এখন হয়তো বা হ্যাঁ জল আসবে না, যখন এটা প্রস্তুত করা হবে তখন সব, মানে আমাদের সব মেয়েদের মোটামুটি জিভে জল চলে আসে, ইভেন ছেলেদেরও অনেক পছন্দ থাকে, অনেক ছেলেদেরও। তো সেটা হচ্ছে, হয়তো আপনারা অনেকে বুঝে গিয়েছেন, কারণ এখন রেডিমেড আমরা সব জিনিসই আমরা নিজে কষ্ট করে না করে রেডিমেডটাই বেশি ব্যবহার করি, তো সেই জন্য দেখে বুঝে ফেলছি যে এটা আসলে কী হতে পারে। তারপরও আমি বলে দিচ্ছি, এটা ফুচকা, তো ফুচকার জন্য আমি এটা এনেছি, খুব কম এক প্যাকেট এনেছি, কারণ আমরা মানুষ কম আর তাছাড়া সময় হয় না, তো ভাবছি এগুলোই আমাদের চলে যাবে 2-3 দিন, তো সেই জন্য এখন এক প্যাকেট এনেছি। তারপর টুকিটাকি এগুলো মানে শুধু একটু খুশি করা আর কি, যে মেয়ে শুনলে বলবে মেলায় গিয়েছে তুমি আমার জন্য কিছু আনো নি, তো সেজন্য ওর জন্য দুইটা ব্র্যান্ড এনেছি। আমি তো আসলে টাকা নিয়ে যাইনি, আমি তো জানি না যে সেখানে মেলা হচ্ছে, আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, তো ওর জন্য দুইটা ব্র্যান্ড এনেছি। তারপরে যাই হচ্ছে চুড়ি, আমি চুড়ি পরি না আসলে, আমি সাজগোজ খুব কমই করি, যে যেটা বলে যে মডার্ন মানে আধুনিক, তো আমি সেটাই থাকার চেষ্টা করি, সে সবসময় খুব সাদাসিধেভাবে চলাফেরা করি, আমার বগরা হিজাব সবসময় থাকে, তো যার ফলে আমার অত সাজগোজ হয় না শুধু কোনো অকেশন ছাড়া। তো মেয়ের জন্য এনেছি, এখানে আরেকটা কাছে ছুরি এনেছি। মিলি তুমি যদি দেখো, তুমি বলেছিলে যে আমার জন্য কি কাছে ছুরি আনুনি, তোমার যেটা চয়েস হয় আমাকে অবশ্যই বলো, আমি এটা তোমার জন্য রেখে দেব। তো এই দুইটা কাছে ছুরি এনেছি, 2 ডজন। তারপরে যাই এখানে হচ্ছে একটা কী জানি এটা বেসলাইট, এরপরে এগুলো কাঁকড়া ব্যান্ড এনেছি 4টা। তারপর এখানে ছুরি, মানে যেভাবে যা পেয়েছি আর কি হাতের কাছে, যেটা দিয়ে আমি কোনোরকম বুঝ দিতে পেরেছি, তো এখানে 4 ধরনের কাঁকড়া ব্যান্ড এনেছি। যে যেটা এনেছি সে যেটা দেখে মেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলো, এত কিছু দেখেও খুশি হয়নি, এগুলো দেখে খুশি হয়ে গেছে। এই যে দুটা রিং এনেছি, তো এগুলো দেখে সে অনেক খুশি হয়ে গেছে, তো ওর জন্য এনেছি, ও হাতেও দিয়ে দেখেছে টুকিটাকি।
যে মানে খুচরা জিনিসগুলো সেগুলো মোটামুটি যেগুলো নিয়েছি। আসলে আমি বারবার বলছি আমি কোনো জানতাম না সেখানে মেলা, এরপর আমি থ্রি পিস নিয়েছিলাম। থ্রি পিসটা মেলা থেকে নেওয়া হয়নি, সেটা মার্কেট থেকে নেওয়া হয়েছে। তো এখানে এই যে কীভাবে দেখাবো, আচ্ছা যতটুকুই আমি পাচ্ছি ওইভাবে দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে একটা থ্রি পিস, কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার ভালো লেগেছিল, আমি নিয়েছিলাম যে এটা হচ্ছে একটা থ্রি পিস। তো এটার সাথে পার্টগুলো সবগুলি আলাদা। এ হচ্ছে সালোয়ার, তারপরে এটা হচ্ছে ওড়না, এটা ফুল ফ্রি একটা মানে কমপ্লিট। তারপরে এখানে আরেকটা থ্রি পিস, এটা বাটিকের মধ্যে নিয়েছি, খুবই সফট মানে বাটিক জামাগুলো পরতে খুব ভালো লাগে, আরামদায়ক হয়। তো এখানে একটা বাটিকের মধ্যে নিয়েছি আমি। তো এটা হচ্ছে ফুল জামাটা, আর এটা হচ্ছে বাটিকের তো সব কিছুই আলাদা থাকে, আমরা এগুলো জানি সবাই। তো এটা হচ্ছে হাতার হাতাটা, তারপরে এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে সালোয়ারটা। তারপরে এখানে ওর জন্য মানে মেয়ের জন্য দুটো ইয়ে গজ কাপড় হিসেবে এনেছি, ফ্রক বানানোর জন্য বাসার মধ্যে পরবে। তো এটা একটা এনেছি, এটা একটা। আমি আসলে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি আর অন্য হাতে এটাও আবার আরেকটা এনেছি, তাও এটা দিয়েও ফ্রক বানাবো ওর জন্য। যদি এগুলো মানে যখন সেলাই করবো ওগুলোর সাথে আমি আবার অন্য এক কালার ইয়ে কাপড় কিনে দেব, এখানে আবার আরেকটা এটা দিয়ে ওর জন্য ফ্রক বানাবো। তো যাই হোক, তো এতটুকুই আমি মোটামুটি যা এনেছি তাই শেয়ার করেছি, করার চেষ্টা করেছি আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই আমার জামাগুলো এবং আমি যা যা টুকিটাকি এনেছি সবগুলো জিনিস কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওতে যদি কোনো বিজ্ঞাপন থাকে প্লিজ সবাই অবশ্যই বিজ্ঞাপন সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।